এবার বড়সড় সাইবার হানার শিকার হলো রাষ্ট্রীয় উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া। সম্প্রতি উড়ান সংস্থাটি একে বিবৃতিতে জানিয়েছে, 2011 সালের 11 আগস্ট থেকে 2021-এর 13রা ফেব্রুয়ারি পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সমস্ত যাত্রীদের যত তথ্য লিপিবদ্ধ হয়েছিল তা লিক হয়েছে। এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনা করে FIBA নামে একটি সংস্থা। এ প্রসঙ্গে সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, জেনারেল ডেটা প্রোটেকশন বিল অনুযায়ী কারো কোনো তথ্য সংস্থার মাধ্যমে যদি হ্যাক হয়ে যায় তাহলে 72 ঘন্টার মধ্যেই জানাতে হয়। এক্ষেত্রে এয়ার ইন্ডিয়া এতদিন পরে কেন এই অভিযোগ করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন। সেই সাথে তিনি আরো জানান, ঘটনাটি ব্রিটিশ এয়ারওয়েজ এর মতোই বড় সড়ো ঘটনা, এজন্য কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে, কারণ ওইসব তথ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে যার দ্বারা আমার কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা কিন্তু আমার নেই। তাই সাইবার ক্রাইম সকলেরই গুরুত্ব দেওয়া প্রয়োজন। এদিকে এয়ার ইন্ডিয়ার তথ্য হ্যাক হওয়ার ঘটনায় প্রায় 45 লক্ষ যাত্রীর তথ্য হ্যাক হয়েছে। এ সম্পর্কে সমস্ত বিমান যাত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং সাইবার ক্রাইম বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর্ড।